প্লেন স্যাক্রিল্যাক্ট দিস সেভেন ট্যাক্স আমি আবার বলতেছি হিন্স পিভট কন্ডাইলার ইলিপসয়েড স্যাডেল বল এন্ড সকেট প্লেন বল এন্ড সকেট আমরা কোনটাকে বললাম একটা বল থাকবে একটা সকেট থাকবে দিস জয়েন্ট আর ফর্ম হোয়ার দা রাউন্ডেড হেড অফ ওয়ান বোন ফিট ইনটু দা হলো কাপ শেপ সকেট অফ অ্যানাদার বোন অ্যালাউ ফ্রিডম অফ মুভমেন্ট ইন অল ডিরেকশন মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্টে হবে কারণ শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্টে মাল্টি অ্যাক্সিয়াল অ্যাডাকশন হবে অ্যাবডাকশন হবে মিডিয়াল রোটেশন ল্যাটারাল রোটেশন সার্কামলেশন শোল্ডার জয়েন্টে বিভিন্ন এক্সিসের মুভমেন্ট আছে এই জন্য এটাকে বলা হয় বল এন্ড সকেট একটা বল থাকবে একটা সকেট থাকবে এটা হচ্ছে একটা গ্ল্যানোয়েডাল ক্যাভিটি এটা হচ্ছে গ্ল্যানোয়েডাল ক্যাভিটি আর এটা হচ্ছে হেড অফ দা হিউমেরাস হিউমেরাসের হেডটা তাহলে এটা একটা হেড মানে একটা বল স্পেরিক্যাল হেড আর এখানে একটা ক্যাভিটি ছিল গ্ল্যানোয়েডাল ক্যাভিটি একটা সকেটের মতো কাজ করবে এই জন্য এটাকে বলা হয় বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এই দেখো একটা বল এই যে একটা বল আর এই একটা সকেট এটা হচ্ছে হেড অফ দা স্পেরিক্যাল হেড অফ দা হিউমেরাস এন্ড দিস ইজ দা গ্ল্যানোয়েডাল ক্যাভিটি অফ স্ক্যাপুলা দেন হিঞ্জ জয়েন্ট দিস জয়েন্ট অকার হোয়ার দা কনভেক্স সারফেস অফ ওয়ান বোন ফিটস ইনটু দা কনকেভ সারফেস অফ অ্যানাদার বোন টু মেকিং মুভমেন্ট পসিবল ইন ওয়ান প্লেন অনলি এখানে হিঞ্জ জয়েন্টে যেমন তোমার এলবো জয়েন্ট এটা ছিল হচ্ছে হিঞ্জ জয়েন্ট এই হিঞ্জ জয়েন্টে মুভমেন্ট হবে একটা এক্সিসে নি জয়েন্টের মুভমেন্ট একটা এক্সিসে শুধুমাত্র ফ্লেকশন আর এক্সটেনশন হবে এটা যখন আমরা দাঁড়িয়ে থাকি সোজা হয়ে দিস ইজ দ্য ফ্লেকশন যখন এটাকে ভাগ করে দিব তখন এটা হবে এক্সটেনশন তাহলে হিঞ্জ জয়েন্ট হচ্ছে ইউনি এক্সিয়াল একটা কনভেক্স সারফেস থাকবে একটা কনকেভ সারফেস থাকবে ঠিক আছে দুটা সারফেস মিলে একটা জয়েন্ট ফর্ম করে এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট হিঞ্জ জয়েন্ট হ্যাভ লিগামেন্ট মেইনলি অ্যাট দ্য সাইড অফ দ্য জয়েন্ট জয়েন্টের সাইডের এখানে লিগামেন্ট থাকবে কোলেটারাল লিগামেন্ট থাকবে ঠিক আছে কোলেটারাল লিগামেন্ট থাকে ওয়ান এক্সিস অ্যাট রাইট অ্যাঙ্গেল অফ দ্য বোন বোনের রাইট অ্যাঙ্গেলে মুভমেন্টটা হচ্ছে যখন দাঁড়িয়ে থাকবো তখন এটা হচ্ছে নি জয়েন্ট ফ্লেকশন হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো ওর আবার শুনতে পাচ্ছ হ্যাঁ এখন শুনতে পাচ্ছ জি স্যার হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ওকে This joint occur where the convex surface of one bone fits into the concave surface of another bone. That means ekta bone convex surface ekta bone concave surface e giye lagbe. Ei jonno eta ke bola hoy hinge. Ebong ei joint er movement ta hobe ekta direction. Jemon tumi knee joint er kotha chinta karo, elbow joint er kotha chinta karo, ekhane movement shudhu ektai hobe. Flexion extension. Duita movement ekta axis e hobe. রাইট অ্যাঙ্গেল অ্যাক্সিসে মুভমেন্ট হচ্ছে এই জন্য এটাকে বলা হয় হিঞ্জ জয়েন্ট বল এন্ড সকেট কেন বলছিলাম একটা বল থাকবে একটা সকেট থাকবে যেমন শোল্ডার জয়েন্ট হিপ জয়েন্ট আর হিঞ্জ জয়েন্ট কোনটাকে বলবো যার একটা কনকেভ সারফেস একটা কনভেক্স সারফেসের সাথে লাগবে সেটাকে বলি আমরা হিঞ্জ জয়েন্ট যেমন নি জয়েন্ট এলবো জয়েন্ট হিঞ্জ জয়েন্টে দেখো এই যে একটা কনকেভ সারফেস এই যে একটা কনভেক্স সারফেস এটা একটা কনভেক্স এই দুইটার একসাথে মিলে একটা জয়েন্ট ফর্ম করতেছে এই জয়েন্টটাকে বলা হিঞ্জ জয়েন্ট সিলিন্ড্রিক্যাল প্রজেকশন অফ কন্ডাইল ফিট ইনটু কনকেভ শেপ একটা কনভেক্স পার্ট আর একটা কনকেভ পার্ট এই দুইটা একসাথে মিলে ফর্ম করতেছে এই জন্য এটাকে বলা হয় হিঞ্জ জয়েন্ট হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল কি হিঞ্জ জয়েন্ট হচ্ছে এলবো জয়েন্ট আর হিঞ্জ জয়েন্ট
knee joint, hinge joint, elbow joint and knee joint. তাহলে আমরা দুটো কি বুঝতে পারছি, বল এন্ড সকেট কেন বলা হয়, হিনজ কেন বলা হয়? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, আমরা নেক্সট বল এন্ড সকেটটা আরেকবার একটু পড়াইলে ভালো হয়, তখন আমি নেট কাজ করতেছিল না। বল এন্ড সকেট, বল এন্ড সকেট হচ্ছে একটা বল থাকবে, একটা সকেট থাকবে। এই ধরো একটা বল, এইটা হচ্ছে একটা বল, এটা কিসের বল? একটা হেড। এই হেডটা একটা স্পেরিক্যাল হেড অফ দা হিউমারাস। এই হেডটা একটা ক্যাভিটির ভিতরে যাবে। এই যে একটা ক্যাভিটি আছে, এটা হচ্ছে স্ক্যাপুলার গ্ল্যানয়েডাল ক্যাভিটি। এই গ্ল্যানয়েডাল ক্যাভিটির ভিতরে এই হেডটা ঢুকে যাবে, যতটুকু যায়। হ্যাঁ, পুরাটা যাবে না, ওয়ান থার্ড যাবে এখানে। হ্যাঁ, এই জন্য এই জয়েন্টটা হচ্ছে উইক। হ্যাঁ, এবং এখানে মুভমেন্ট হবে মাল্টি এক্সিয়াল, মানে অনেকগুলো অ্যাক্সিসে। লং অ্যাক্সিসে হবে, রাইট অ্যাঙ্গেলে হতে পারে, লেফট অ্যাঙ্গেলে হতে পারে। যেমন শোল্ডার জয়েন্ট আমরা বলছিলাম, অ্যাডাকশন হবে, অ্যাবডাকশন, মিডল রোটেশন, ল্যাটারাল রোটেশন, হ্যাঁ, সার্কামডাকশন। এই একটা হচ্ছে বল আর একটা হচ্ছে সকেট। এই হচ্ছে একটা বল আর এটা একটা সকেট, কারেন্টের সকেট দেখছো না, ওরকম একটা সকেট। এই সকেটের ভিতরে বলটা ঢুকে যাবে, এই জন্য এই জয়েন্টকে বলা হয় বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন প্লেন টাইপস অফ জয়েন্ট, এটা গ্লাইডিং জয়েন্ট বলা হয়। এটা একটা নাম হচ্ছে গ্লাইডিং, গ্লাইড করা। তোমরা মোবাইল দেখছো না, স্লাইডিং মোবাইল আছে, আর একটা আছে গ্লাইডিং। স্লাইড মানে কি, একটা আরেকটার উপর দিয়ে স্লাইড করে চলে যাবে, আর গ্লাইডিং মানে হচ্ছে পুরোপুরি যাবে না, পাশাপাশি থাকবে, এই জন্য এটাকে বলা হয় গ্লাইডিং। দিস টাইপস অফ জয়েন্ট অ্যালাউ ফর গ্লাইডিং মুভমেন্ট বিটুইন, গ্লাইডিং মুভমেন্ট বিটুইন ফ্ল্যাট সারফেস অ্যাজ দ্য সারফেস স্লাইড ওভার অ্যানাদার। একটা ফ্ল্যাট সার্ফেসের উপর দিয়ে আরেকটা গ্লাইড করে যাবে, এই জন্য এটাকে বলা হয় গ্লাইডিং মুভমেন্ট অর প্লেন জয়েন্ট। অনলি এ লিমিটেড অ্যামাউন্ট অফ মুভমেন্ট ইজ অ্যালাউড, সাচ অ্যাজ দ্য জয়েন্ট বিটুইন দ্য টার্পাল বোন, দ্য জয়েন্ট বিটুইন দ্য টার্সাল বোন, দ্যাট মিন্স ইন্টার টার্পাল জয়েন্ট, ইন্টার টার্সাল জয়েন্ট। হাতের যে বোনগুলো কার্পাল বোনগুলো, একটা কার্পাল বোন আরেকটা কার্পাল বোনের সাথে যে জয়েন্টটা ফর্ম করবে সেটাকে বলা হয় গ্লাইডিং অফ প্লেন টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট। সেম পায়ের ক্ষেত্রে, ইন কেস অফ ফুট, একটা টার্সাল বোন আরেকটা টার্সাল বোনের সাথে যে জয়েন্ট করে, দ্যাট মিন ইন্টার টার্সাল জয়েন্ট, ইন্টার কার্পাল জয়েন্ট। এই জয়েন্ট গুলো হচ্ছে প্লেন টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে গ্লাইডিং ক্যাপাবিলিটি থাকে, এই জন্য এটাকে বলা হয় প্লেন টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট। দিস বিটুইন দ্য আর্টিকুলার প্রসেস অফ সাকসেসিভ ভার্টিবা, ভার্টিবার যে প্রসেসগুলো থাকে, আর্টিকুলার প্রসেস থাকে, এই আর্টিকুলার প্রসেসের এখানেও এই জয়েন্টটা থাকে, গ্লাইডিং জয়েন্টটা। ঠিক আছে, তাহলে ইন্টার কার্পাল, ইন্টার টার্সাল যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো হচ্ছে প্লেন টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা আরেকটা নাম হচ্ছে গ্লাইডিং জয়েন্ট, বিকজ ডিউ টু দ্য গ্লাইডিং ক্যাপাবিলিটি অফ দ্য জয়েন্ট। এই জয়েন্টে গ্লাইডিং ক্যাপাবিলিটি থাকে দেখে এটাকে বলা হয় গ্লাইডিং টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই দেখো প্লেন জয়েন্ট, এটা এটার উপর দিয়ে গ্লাইড করতে পারে, গ্লাইডিং করতে পারে। হ্যাঁ, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। তোমার হাতের যে বোধগুলা, কার্পাল বোধগুলা, এগুলোর কথা একটু চিন্তা করো, এই কার্পাল বোধগুলা। হ্যাঁ, এই কার্পাল বোধগুলোর মধ্যে যে মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলোকে বলা হয় প্লেন টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট অর গ্লাইডিং জয়েন্ট। পিভট জয়েন্ট, দিস জয়েন্ট অকার হোয়ার এ বোনি রিং রোটেটেড অ্যারাউন্ড দ্য পিভট। পিভট মানে হচ্ছে এক্সিস অফ অ্যানাদার বোন, সাচ অ্যাজ রিং লাইক অ্যাটলাস রোটেটিং অ্যারাউন্ড দ্য ওডোন্ডার প্রসেস অফ দ্য এক্সিস, অ্যালাউন্ড দ্য হেড টু টার্ন ফ্রম সাইড টু সাইড। একটা সাইডের থেকে আরেকটা সাইডে যে মুভমেন্ট হচ্ছে এটাকে বলা হয় পিভট মুভমেন্ট। মানে ধরো একটা বল একটা সুতার মধ্যে বেঁধে, একটা কাঠিতে বেঁধে, কাঠিটা ধরে ঘুরাইলে যেরকম মুভমেন্ট হয়, রোটেটিং করে একটা রিংয়ের মধ্যে চারদিকে যে রোটেট করে, এই রোটেটিং মুভমেন্টটাকে বলা হয় পিভট জয়েন্ট।
এই দেখো এই যে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা। এই যে রেডিয়াসের হেডটা, এই হেডটা রোটেট করে, হেডটা একবার এদিকে আসে একবার এদিকে যায়, একবার এইভাবে আসে আবার এইভাবে থেকে এইভাবে যায়, এটা ঘুরে রিং লাইক মুভমেন্টের মতো হয়, চারদিকে ঘুরে একটা অ্যাক্সিসে এটা ঘুরতে থাকে, এই জন্য এটাকে বলা হয় পিভট টার্ন। দ্য রাউন্ড হেড এন্ড অফ অন বোন ফিট ইনটু দ্য স্লিভ অফ বোন অর লিগামেন্ট, লিগামেন্টস এর উপরে এভাবে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে, এই জন্য এটাকে বলা হয় পিভট জয়েন্ট, এইভাবে ঘুরতে থাকে। স্যাডেল জয়েন্ট, বুথ কনকেভ এন্ড কনভেক্স সারফেস দ্যাট অ্যালাউ ফর মোর মুভমেন্ট, যেমন ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট এন্ড স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, স্টার্নামের সাথে ক্ল্যাভিকুলার যে জয়েন্টটা হয় সেটাকে বলে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এন্ড ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, এই জয়েন্টটাকে বলা হয় স্যাডেল ডাইস্টাল জয়েন্ট। স্যাডেল কেন বলা হবে, বুথ কনকেভ and convex surface that allow for more movement. First carpo metacarpal, that means first carpal bone সাথে first metacarpal bone সাথে যে জয়েন্টটা, এই জয়েন্টটাকে বলা হয় স্যাডেল টাইপের সাইনাসাল জয়েন্ট। স্যাডেল কেন স্যাডেল বলা হয়, কনভেক্স এবং কনকেভ সারফেস দ্যাট অ্যালাউ ফর মুভমেন্ট, দুইটা সারফেস একসাথে থাকার কারণে মুভমেন্ট বেশি দিবে, এই জন্য এটাকে বলা হয় স্যাডেল টাইপস অফ সাইনোভাল জয়েন্ট। দেন কন্ডাইলয়েড অর কন্ডাইলার অর ইলিপস, স্যার বলো স্যার, স্যার মানে হচ্ছে স্যাডেল টাইপ মুভমেন্ট, স্যাডেল টাইপ মুভমেন্ট আর হিঞ্জ মুভমেন্ট দুইটার ক্ষেত্রে কনভেক্স আর হচ্ছে কনকেভ থাকবে, কিন্তু হিঞ্জের ক্ষেত্রে শুধু একদিকে মুভমেন্ট আর মানে শেষেরটার ক্ষেত্রে হচ্ছে একের বেশি দিকে মুভমেন্ট। ইয়েস বাই অ্যাক্সিস, এটা কি পার্থক্য, বাই অ্যাক্সিস মুভমেন্ট হবে, ধন্যবাদ। হিঞ্জটা শুধুমাত্র ইউনিঅ্যাক্সিয়াল হবে, বুঝতে পারছো, হিঞ্জ মুভমেন্টটা ইউনিঅ্যাক্সিয়াল আর বাকিটা হবে বাই অ্যাক্সিয়াল, ঠিক আছে, স্যাডেলটা হবে বাই অ্যাক্সিয়াল। দেন কন্ডাইলয়েড অর ইলিপসয়েড জয়েন্ট, দ্য ওভাল সারফেস অফ ওয়ান বোন ফিট ইনটু ডিপ্রেশন অফ অ্যানাদার বোন, একটার ওভাল সারফেস আরেকটার ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, আগেটা ছিল তুমি চিন্তা করো শোল্ডার জয়েন্টের কথা, শোল্ডার জয়েন্টের দেখো একটা ছিল হেড স্পেরিক্যাল হেড, এটা একটা কনকেভ সারফেসের সাথে লাগছিল, আর এখানে কি হবে, এখানে একটা ওভাল সারফেস গিয়ে লাগবে হচ্ছে ডিপ্রেশন অফ অ্যানাদার বোন, একটা কনকেভ বা ডিপ্রেসিভ যে পার্টটা এই পার্টের সাথে লাগবে, তো রেডিও কার্পাল জয়েন্ট, কার্পাল বোনের সাথে রেডিয়াসের যে জয়েন্টটা হবে সেটাকে বলে রেডিও কার্পাল জয়েন্ট, রেডিও কার্পাল মানে রেডিয়াসের সাথে কার্পাল বোন, এই যে এই জায়গাতে, এই জায়গা, এই যে রেডিয়াসের লোয়ার এন্ডটা শেষ হয়ে গেছে, এখানে এখানে দেখো একটা ওভাল শেপ একটা বসে আছে, হ্যাঁ, আর এখানে একটা ডিপ্রেশন থাকবে, রেডিয়াসের যে লোয়ার এন্ডটা, লোয়ার এন্ডের এখানে একটা ডিপ্রেশন থাকে, আর এখানে থাকে একটা একটা ইলিভেটেড পার্ট আর একটা কনভেক্স পার্ট, এই কনভেক্স পার্টটা এই কনকেভ, এইটা একটা ওভাল শেপের মতো, এটা একটা কনকেভ বা ডিপ্রেসিভ পার্টের সাথে গিয়ে লেগে যায়, এই জন্য এটাকে বলা হয় কন্ডাইলয়েড, একটা কন্ডাইলের মতো কাজ করে, কন্ডাইলের মতো থাকে, এটাকে বলা হয় কন্ডাইলয়েড অর ইলিপসয়েড জয়েন্ট, কোন জয়েন্টটা, রেডিও কার্পাল জয়েন্ট, রেডিয়াস বোনের সাথে কার্পাল বোনের সাথে যে জয়েন্টটা সেটাকে বলা হয় রেডিও কার্পাল জয়েন্ট, এটা হচ্ছে কন্ডাইলার ফ্র্যাকচার সাইনোভাল জয়েন্ট। এখন আমরা জয়েন্টসের মুভমেন্ট নিয়ে কিছু বলবো, তাহলে আমরা সাতটা জয়েন্ট করলাম, কি কি বললাম সাইনোভাল জয়েন্টের, একজন বলো তো, বল এন্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, ওকে, দিস সেভেন আর দা
সাইনোভিয়াল জয়েন্ট। এখন একজন বলো সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক স্পেশাল কি কি আছে? What are the characteristics special of synovial joint? Sir, articular cartilage, তারপর synovial cavity, articular capsule, synovial fluid, bursa, tendon seat.